आमी एक मस्ताना आमर ना ठिकाना मुल्लुक जुड़े ताल्लुक आमर जखन जे थे जाए आर शेलाम छाड़ा शेलामी ओ संगे किछु पाई आमी एक मस्ताना आमर नाई ठिकाना मुल्लुक जुड़े ताल्लुक आमर जखन जे थे जाए আর শেলাম ছাড়া শেলামি ও সঙ্গে কিছু পাই ঈদ মোবারক আপনি কি ঈদ মোবারক হ্যাঁ আসলে এই মুহূর্তে সেটের সামনে সবাই শুনছে আপনার কথা কেমন লাগছে এই মুহূর্তে কেমন লাগার কথা বললে তো বলবো যে আমাদের কণ্ঠ শুধু তো এক দুইজন লোক শুনছে না শত শত লোক শুনছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক শুনছে আমি সবাইকে আমাদের ধন্যবাদ জানাবো শোনার জন্য এবং ঈদের কথা বললে ঈদ তো সামনে নাই তারপরেও আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই আপনারা সবাই যেন খুশি থাকেন সুন্দর করে ঈদ যেন আপনারা ভোগ করতে পারেন আজকে কিন্তু আপনার অনেক গল্প শুনবো শ্রোতারাও শুনবে আপনার গল্প প্রথমে জানতে চাইবো ছোটবেলার ঈদ গুলো কেমন করে কাটতো কোনো বিশেষ ঈদের স্মৃতি কি মনে পড়ে আপনার ছোটবেলায় ঈদ করতাম কি ছোটবেলা তো ছোটবেলায় তখন একটা এমন উৎসব থাকতো একদম খুব ভালো লাগতো সবার মধ্যে বাবা মা ভাই বোন সবাই মিলে যখন ঈদ করতাম তখন ঈদ সত্যি সুন্দর লাগতো ভালো লাগতো এখন বাবা মার কাছ থেকে অনেক দূরে আছি এখন ঈদ করতে গেলে একটু চিন্তা করতে হয় মাঝে মাঝে তো কান্না চলে আসে যে ঈদ আসছে কিন্তু মা নাই বাবা নাই খুব খারাপ লাগে ভাই বোনদের মধ্যে থাকলে একটু তাও ভালো লাগে বাবা থাকলে আরো ভালো লাগতো আসলে এই বড়বেলায় এসে আসলে ছোটবেলার স্মৃতি মনে পড়লে খারাপ লাগে স্বাভাবিক এটার জন্য সবাইকে বলি যে বাবা মা থাকতে থাকতে যত আদর যত্ন পাইতে পারেন বাবা মার কাছ থেকে নেন বাবা মার যতটুকু শ্রদ্ধা করতে পারেন যতটুকু তাদেরকে ভালোবাসতে পারেন যতটুকু তাদেরকে সন্তানের যে বাবা মা চায় সেটা যেন তারা পায় এটা বাবা মার সাথে খুব ভালো ব্যবহার করবেন ভালোভাবে থাকবেন আল্লাহ আপনাদেরকেও ভালো রাখে যেন সবসময় আপনারা ভালো থাকেন একটা বিষয় জানতে চাইবো আমরা তো আপনাকে চলচ্চিত্রে পেয়েছি 60 দশক থেকে চলচ্চিত্রে আসার আগে সেই ছোটবেলায় কৈশোরকাল শিশুকাল আপনার কোথায় কেটেছে না সেটা আমার বাবা মার কাছে আচ্ছা এটা একটু স্মৃতি জানতে চাইবো ছোটবেলাটা আপনার কেমন কেটেছিল কোন স্মৃতি মনে পড়ছে কিনা ছোটবেলার এমন কোন স্মৃতি নাই বাবা মার কাছে থেকে তো এমন কোন স্মৃতি জন্মায় না যখন বাবা মার কাছ থেকে আলাদা হয়ে যায় সন্তানরা বেরিয়ে যায় হয়তো কেউ চাকরি করে কেউ অন্য কাজ করে বা যেটাই তখন সে স্মৃতিগুলো জন্মায় বাবা মার থাকতে তো কিছু সেরকম কিছু করার চান্স নাই আর কি ছোটবেলা থেকে কি আপনি নাচ শিখেছিলেন তাই না ছোটবেলা নাচ শিখিনি বরঞ্চ ছোটবেলায় নাচ পছন্দ করতাম পছন্দ করতাম বলেই বাবা মার সাথে আমার একটা অন্যরকম জিনিস সৃষ্টি হয়ে গেল বাবা মা আমার নাচ গানকে পছন্দ করতেন না নাচ আমি দেখবো এটাও পছন্দ করতেন না আমার কেন জানি না হয়তো এই লাইনে চলে আসার জন্য আমার ভাগ্যে লেখা ছিল যার জন্য আমার নাচের দিকে একটু ঝোঁক বেশি ছিল আর কি আচ্ছা প্রথমে তো চলচ্চিত্রে আসলেন নৃত্য পরিচালনা দিয়ে তাই না আসলে নৃত্য পরিচালক দিয়ে বা নৃত্য আমি ডান্সার হব তা না বরঞ্চ আমার অভিনয়ের ঝোঁক বেশি ছিল যে অভিনয় করব যেরকম এরা কথা বলে কিভাবে বলে সেরকম কিন্তু আমার যে আমি যখন বাবা মা থেকে আলাদা হয়ে এমন একটা ওস্তাদের সাথে আমার পরিচয় তারা বললো যে তুমি এখন তো ছোট অভিনয় তো করতে পারবে না তুমি একটা কাজ করো আর আস্তে আস্তে নাচ শেখো যেটা ফিল্মের মধ্যে খুব প্রয়োজন হয় তখন তুমি নাচ শিখলে আস্তে আস্তে তুমি অভিনেতাও হতে পারবা বা অভিনয়ের শখ থাকলে অভিনয়ের মধ্যে যেতে পারবা
তখন আমি নাচ শিখতে বাধ্য হলাম। আচ্ছা, চুরি চুরি নাচ শিখতাম সেটা বাবা মা কিছুটা জানতে পারলো, তখনই তখন আর বাবা মাকে ছেড়ে একটু রাগ হলো ওনারা। রাগ আসলে সেই যুগে নাচ শেখাটা অনেক আসলে কঠিন ব্যাপার ছিল, কঠিন না, খুব খারাপ মনে করতো। ফ্যামিলিতে নাচ জানে না, নাচে নাচ গানকে এটা কেউই পছন্দ করতো, সত্যি কথা, কেউই পছন্দ করতো না মানে কেউ। এসে জন্য বললাম যে তখন ম্যাক্সিমাম ফ্যামিলি নাচ গান তারা মানে আমাদের দেশে যারা লোক তারা কেউই পছন্দ করতো না, তখন আমাকে বাধ্য হয়ে আমি একটা লোক আমাকে পরামর্শ দিল যে আমরা পেরিয়ে যাই বাইরে যাই কোথাও না শিখি। প্রথম চলচ্চিত্র ছিল আপনার পায়েল, তাই না? এবং এটা বাংলা ডাবিং হয়েছিল পরে নুপুর নামে। এই ছবিটা নিয়ে প্রথম চলচ্চিত্র এবং প্রথম নায়ক ছিলেন সেই ছবিটাতে, একটু শুনতে চাচ্ছি। আপনার বিপরীতে নায়িকা ছিলেন শাবানা। হ্যাঁ, শোভানা তো তখন নাম করা নায়িকা, তার সাথে আমি হিরো হব সেটা তো কোনদিন ভাবতেও পারি। এটা ষাট দশকের ঠিক শেষের দিকের কথা, তাই না? তো তখন আমাদের যে ডাইরেক্টর ছিল মুস্তফি সাহেব, আমি তখন একটা ছবি ছিল, ছবির নাম ছিল মানন। ওই ছবিতে আমি একটা ডান্স ডিরেক্টর হিসাবে কাজ করছিলাম। তো তখন কি জানি কিভাবে মুস্তফি সাহেব খবর পেলো যে এরকম একটা ছেলে আসছে, খুব ভালো, যদি যদি ওরা হিরো বানানো যায় তাহলে একটা আপনি দেখতে পারেন। তো তখন আমাকে রাজা দেউড়ি যে আমাকে ডাকা হলো, ডাকার পরে মুস্তফি সাহেব বলো তুমি যে এত বড় ডাইরেক্টর সেটা তো আগে জানতাম না, পরে শুনলাম যে শুনলাম বা জানলাম যে উনি তো বিরাট বড় ডাইরেক্টর, মুস্তফি সাহেব অনেক বড় ডাইরেক্টর, মুস্তফি সাহেব ক্যাপ্টেন শ্যাম সাহেব বড় ডাইরেক্টর। তো আমি বসে বসে অফিসে কিছুক্ষণ বসলো, চা পানি দিল ওরা খেলো টেলো, তখন মুস্তফি সাহেব ডাকলো আমাকে অফিসে তার ভিতরে। তো জিজ্ঞেস করলো নাচের কথা, বললাম নাচের কথা, জিজ্ঞেস করলো হ্যাঁ আমি ডান্স শিখে দিচ্ছি, তো তুমি হ্যাট্রিক করতে চাও? আর আমার তো খুশি, তখন আমি ওই ছোট কালের কথা মনে পড়লো যে আমি তো অভিনয় চাইছিলাম, তো আল্লাহ আমাকে বোধ হয় আল্লাহ আমাকে অভিনয় করতে দেবে বোধ হয়। তো এই তারপর শুরু হয়ে গেল আপনার প্রথম অভিনয়। অভিনয় করতে চাই। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমরা পায়েল আপনার যে প্রথম চলচ্চিত্র নুপুর ছবিটা, প্রথমে এটা উর্দু ভাষণে হয়েছিল, তার পরবর্তীতে এটা বাংলায় হয়, তাই না? তার পরবর্তীতে আপনি একের পর এক বাংলা ছবি করে গেছেন, সেটা ছিল বিজলি এবং এটা উর্দু ভাষণে হয়েছিল মুন্না আর বিজলি, পরবর্তীতে এটা বাংলা ডাবিং হয়েছিল বিজলি না। এই ছবিটা বলছি আমি যে পায়েল ছবি ছিল যেটা নাম নূপুর দেওয়া হয়েছিল, সেটাতে রাজ্জাক ভাই হিরো ছিল, রাজ্জাক ভাই আমি সেক্রিফাইস হিরো ছিলাম। আচ্ছা, ওটা তো হয়ে গেছে, এখন বিজলি নামে বিজলি যেটা সেটা আমি সোলো হিরো, আমি আর শোভানা আমরা দুজন হিরো হিরোইন থাকি, আর সুচরিতা থাকে তখন। হ্যাঁ, সেটাই বলছিলাম, এই ছবিটা অনেক দিক থেকে ঐতিহাসিক একটা ছবি, কারণ এই যে সে সময় সুচরিতার বয়স ছিল মাত্র 8 বছর, 8 কি 10 এরকম ভাবে। তারপর নায়িকা ছিলেন শাবানা, আপনি ছিলেন মেইন হিরো, এবং সেই ছবিতে চমৎকার কিছু গান ছিল, আমার ছোট্ট ভাইটি, তারপর আপনার লিপে ছিল আমি এক মাস্তানা, কি দুর্দান্ত আপনার অভিনয় ছিল সেই ছবিতে। এই ছবিটা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। এই ছবি মুন্নাবিজলি নাম ছিল, পরে নাম দেওয়া হয়েছে বিজলি নাম দেওয়া হয়েছিল। তো এই ছবিও খুব সুন্দর ছবি হয়েছিল, ভালো ব্যবসাও করেছিল, আমি আশাবানা ছিলাম, ভালো ব্যবসা করেছিল ছবি, আর সুচরিতা ছিল তখন ছোট। তো
এই সুচরিতাই আবার বড় হয়ে আমার সাথে হিরোইন হলো আরেকটা ছবিতে। হ্যাঁ, সে আমার সাথে অনেক ছবিতে আপনার হিরোইন, অনেক ছবিতে হিরোইন, নিশান ছবিতে আমার এক্সট্রা ছিল। হ্যাঁ, ওই ছবিটা পরে বলবো। তো জাভেদ ভাই, এই মুহূর্তে আমি আসলে শ্রোতাদের বিজলি ছায়া ছবি থেকে একটা গান শোনাতে চাই। সে গানটা আপনার লিপি ছিল, আমি এক মাস্তানা, দুর্দান্ত সে অভিনয় ছিল সেই গানটাতে আপনার। শ্রোতাদের আমরা সেটা দেখাতে পারবো না, যেহেতু এটা বেতার, আমরা তাদেরকে এই চমৎকার গানটা শোনাতে পারবো। শ্রোতা বন্ধুরা, চলুন বিজলি ছায়া ছবি থেকে আমরা এই চমৎকার গানে চলে যাই, আমি এক মাস্তানা, মোহাম্মদ আলী সিদ্দিকের কণ্ঠে। সব মুখস্ত জাভেদ ভাই, এরপর তো আপনি একের পর এক ছবি করে গেছেন, এই মুহূর্তে আরেকটা ছবির কথা মনে পড়ছে, মালকা বানু। ওরে বাবা, মালকা বানু আমার সেরা ছবি আসলে, সেও খুব ভালো ছবি, সেই সময়ের ব্যবসা সফল একটি ছবি, সুপারহিট ছবি, সুপারহিট ছবি, মানে নায়ক ছিলেন আপনি, নায়িকা ছিল শোভানা। শোভানা অনেক ছবিতে আমার সাথে হিরোইন ছিল। শোভানা খুবই ভালো শিল্পী, খুব ভালো মেয়ে, খুবই মানুষকে মানে অ্যাক্টিং তো দুর্দান্ত, মানে চিন্তা করা যায় না, এত ভালো সে শিল্পী ছিল। শিল্পী ছিল মানে কি, এখনো আল্লাহ তার হায়াত দিক, এখনো সে জীবিত আছে, আমেরিকা থাকে সে। তো খুব ভালো আমরা জুটি ছিলাম, খুবই ভালো এই ছবি, মানে সুপারহিট সুপারহিট ছবি হয়েছিল। এবং এই ছবি মালিকা বানুর দেশে রে বিয়ার বদলা বাজির, এটা পাবলিকে শোনাতে পারে না, অবশ্যই শ্রোতাদের তো শোনাবো, আমি তো বসে আছি, কখন এই গান শোনাবো শ্রোতাদের। জাভেদ ভাই, আমরা তো আপনার ছবি, এত ছবি যে কোন ছবি রেখে কোন ছবি বলবো, এই মুহূর্তে আমার সবগুলো ছবি একসাথে মনে পড়ছে। তারপরও এই মুহূর্তে আমি যে ছবিটার কথা বলবো, সেই ছবিটা শুধু বাংলা চলচ্চিত্র না, আমাদের কি বলবো, আমাদের বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবি নিশান। এই ছবিটা নিয়ে কিছু শুনতে চাই। নিশান ছবি আমার জীবনের, আমার মনে হয় প্রথম আর লাস্ট ছবি, এমন বলতে হয় আমাকে, কারণ এর উপরে আমি অভিনয় করতেও পারবো না, আর এর উপরে অভিনয় করা যাবে না, প্রশ্নই উঠে না। আমি ডাবল ক্যারেক্টার করেছি, ওর মধ্যে একটা ফর্সা সুন্দর হিরো আর একটা কুৎসিত কালো লোর পড়ে মা মুখের দিকে, এত ডেঞ্জারাস ক্যারেক্টার, আমি ভাবতেও পারিনি যে ক্যারেক্টার আমি কেমনে করে করলাম। আজও আমি বলতে পারি না যে ক্যারেক্টার আমি করেছি। আমি যখন এই ছবিতে আমাকে আমাদের এমিন মিজান সাহেব ডাইরেক্টর নিশান ছবি, তো নিশান ছবি, এই নিশান ছবি কিন্তু বোম্বেতে হয়েছিল, এটা ওইখানকার ডাইরেক্টর ছিল, হিরো ছিল রাজেন্দ্র কুমার, আর হিরোইন ছিল হেমা মালিনী আর রেখা। আচ্ছা, আমাদের বাংলাদেশের নিশান নিয়ে বলে, সেটাই বলতেছি। তো এখানে হিরোইন ছিল ববিতা, আর আরেক হিরোইন ছিল যে কারখানের সাথে ছিল, সেটা ছিল সুচরিতা। তো এই ক্যারেক্টারটা করতে গিয়ে লাল পড়া কেমনে করে আমি এটা অভিনয় করব, আমি অভিনয়ের সময় আমি জানতাম না যে আমি আমার চান্স থাকতো না, আর আমার কাছেও কেউ লোক আমার কাছে কাছে যখন কারেখানের আমি ক্যারেক্টার নিয়ে তলোয়ার হাতে নিয়ে যখন দাঁড়াইতাম তখন সবাই আমাকে ভয় পাইত, অথচ আমি জানি না যে কে ভয় পাচ্ছে কে না পায়, আমি সবসময় করতে থাকতাম, আর ওই ক্যারেক্টার নিয়েই আমি মগ্ন ছিলাম, এবং সেই ক্যারেক্টারই সুপারহিট হলো, যেটা রাজেন্দ্র কুমারও বললো যে আমার চেয়ে ভালো করলো, যাবে মানে আপনার প্রশংসা করবো। আসলে এই ছবিটা আমাদের সারা বাংলাদেশে সেই সময়ে তোলপার একটা ছবি ছিল। আর জাভেদ ভাই, আপনার অনুমতি নিয়ে এই ছবির যে কি বলবো, এখনো পর্যন্ত শ্রোতাদের মুখে মুখে, আমাদের সবার মুখে মুখে থাকে, চুপি চুপি বলো কেউ, তাই না? আপনাকে দেখলে কিন্তু আমরা সবাই একসাথে বলে উঠি যে চুপি চুপি বলো কেউ, সেই গানটা চোখের সামনে ভেসে ওঠে, ববিতা এবং আমাদের প্রিয় নায়ক জাভেদ ভাইয়ের মুক্তি। এই গানও তো সুপারহিট গান, রোমান্টিক গান আমরা রোমান্স দিয়েই করেছি, আলতু ফালতু কোন এক্সপ্রেশন
দ্বিতীয় দেয়নি, ববিতাও সেরকম ধরনের কোনো এক্সপ্রেশন দেয়নি, আমিও সেরকম রোমান্টিক তো রোমান্টিক সেরকম গান ছিল। আর এই মুহূর্তে শ্রোতাদের এই গানটি শোনাতে চাই। আমি গাবো না, আপনি শোনাবেন। আমরা অরিজিনাল যে গানটা নিশান ছবি, আমি শুরু করে দেই তারপর আপনি নিশ্চয় নিশ্চয় পুরোটা শোনাই দিন। নিশ্চয় চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, ভয় করি না যেন কোনো কিছু যদি তুমি আমি রই একসাথে, চুপি চুপি বলো কেউ। আপনি এত সুন্দর গান করেন, এত সুন্দর এত চমৎকার করে গাইলেন জামিল ভাই, আমরা তো মুগ্ধ। আমার শ্রদ্ধারা, আমরা পাবলিক শুনতেছে তো আমার গান শুনলে তো খুশি। এটা একটা আমাদের বোনাস পাওয়া, ঈদের বোনাস আমি বলবো। শ্রোতা বন্ধুরা চলুন, আমরা তো এখন জাভেদ ভাইয়ের কণ্ঠে গানটি শুনলাম, এখন আমরা মূল গানটিতে চলে যাই। মোহাম্মদ খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম এবং রুনা লায়লার কণ্ঠে সেই গানটিতে, চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, নিশান ছায়াছবি থেকে এই গানটি নেওয়া হয়েছে। জাভেদ ভাই, আপনার আরেকটি ছবির কথা মনে পড়ছে। এক মিনিট, খুরশিদ আলম সাহেবকেও আমি ধন্যবাদ জানাই, উনি কিন্তু প্রায় আমার ছবিতে খুরশিদ আলম সাহেব গান গাইত এবং খুব খুশি হয়ে গান গাইত যে আমি জাভেদের গান আমি গাবো, আর খুব সুন্দর গান গাইত, মনে হয় যে আমি গান মিলে যেত একদম কণ্ঠ। সেটাই, এই মুহূর্তে আরেকটা ছবির কথা মনে পড়ছে, রূপের রানী চোরের রাজা, একটি আরব কাহিনী ভিত্তিক ছবি ছিল এবং ছবির নায়িকা ছিলেন রোজিনা। ছবিটা নিয়ে একটু শুনতে চাই, নায়িকা রোজিনা ছিলেন আপনার সঙ্গে, সুপার ডুপার হিট এই ছবিটা, একটু বলবেন। সে ছবি আসলে তখন ছবির ধারাই ছিল এটা কমার্শিয়াল, সুন্দর ছবি হতো তখন, ডাইরেক্টর সেরকমই ছিল, শিল্পীরা সেরকমই ছিল, আমরা বেশিরভাগ আমরা চিন্তা করতাম যে ছবিটা যেন ভালো হয়, অ্যাক্টিংটা যেন ভালো হয়, ডাইরেক্টর যেভাবে আমাদেরকে বলতো আমরা সেভাবেই সে ছবিতে কাজ করার চেষ্টা করতাম, এবং সবসময় হিরো হিরোইন যারা এক দুজার সাথে খুব সুন্দর আমাদের এক দুজার সাথে ব্যবহার ছিল, সুন্দরভাবে আমরা কাজ করতাম, এক দুজনকে বুঝিয়ে নিতাম, এক দুজনের হেল্পও করতাম, খুব সুন্দরভাবে আমরা কাজ করতাম সেই সময়। কিন্তু এখন কিভাবে কাজ হচ্ছে, আসলে এই ছবিটা একটু অন্যরকম টাইপ ছবি ছিল, ছবিতে এত সুন্দর সুন্দর গান ছিল, মনে পড়ছে আপনার কিছু? একটা গান এই মুহূর্তে আপনাকে মনে করে দিই, একই রূপের রানী এক চোরের রাজা, রোজিনা এবং আপনি ছিলেন সেই গানটিতে, লিপসিং করেছিলেন, সুন্দর ডান্স করেছিলেন। হ্যাঁ, আপনাকে মনে করে দিচ্ছি, গানটা শুনিয়ে দিই তখন আপনার মনে পড়বে। শ্রোতা বন্ধুরা চলুন, আমরা রূপের রানী চোরের রাজা ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে এক চোরের রাজা এক রূপের রানী এই গানটিতে আমরা চলে যাই। এই ছবিতে কিন্তু আরো একটি সুন্দর গান ছিল, সেটা ছিল সুচরিতার সঙ্গে নায়িকা। হ্যাঁ, আমার মনে আছে, কারণ সেই ছবিটা আমি কিছুদিন আগেও মানে দেখছিলাম সুচরিতার সঙ্গে, এ রূপ কে দিল তোমায়, দারুণ রোমান্টিক গান, মাশাআল্লাহ। আপনি আপনি যে কিভাবে ক্লাস করছেন, আপনি ধন্যবাদ জানাই আপনাকে, শ্রোতাদের না শুনাই তাহলে আজকের অনুষ্ঠানটা আসলে সম্পূর্ণ হবে না, এত চমৎকার মিষ্টি একটা রোমান্টিক গান। চলুন শ্রোতা বন্ধুরা, আপনাদের গান শুনছি, আপনার এত সুন্দর সুন্দর গল্প শুনছি, খুব ভালো লাগছে এই মুহূর্তে, মনে হচ্ছে যেন আমাদের ঈদের আনন্দটা অনেক বেড়ে গেছে। আরেকটা ছবির কথা মনে পড়ছে, সেটা ছিল নরম গরম, অঞ্জুর সাথে অনেক ছবি করেছেন, সেই সময়ে হিট নায়িকা ছিলেন। নরম গরম ছবিটার কথা এই মুহূর্তে মনে পড়ছে এই কারণে যে ওই ছবিতে একটা চমৎকার গান ছিল, সে গানের শিল্পী অঞ্জু ঘোষ নিজেই ছিলেন, মনে পড়ছে? মনে করে দিই, ওরেও বাসিয়ালা, ওরেও বাসিয়ালা সুপার হিট গান। আমি জানি, আমি দেখিনি, শুনলাম শুনেছি এক
বিষয়ে বললো যে উনি চিটাগাংয়ে গিয়ে ভালো ভালো নাটক করতো, তো সে আমার সাথে হিরোইন হলো। আমি খুব খুশি যে নতুন হিরোইন, মানে নতুন হিরোইনই তো তখন, তো কাজ করার পরে বোঝা গেল যে সে তো সাংঘাতিক ভালো শিল্পী, সাংঘাতিক ভালো অভিনেত্রী, এবং আমার সাথে খুব কোঅপারেট করে সে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, এবং গানের মধ্যে সেও তারেও আমাকে নাচ শিখাইতে হলো, সেও নাচ জানতো না, তারেও নাচ শিখাইলাম, নাচ শিখাবার পরে সব গান করলো। আসলে এই সব কষ্ট গেলো আমার উপরে দিয়ে, আর সব হিরোইনি কেউ নাচ জানতো না, এটা আপনি আগে থেকে বলবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো করে গান শুনবেন, এই গানটা খুব সুপারহিট গান, গানটা আমার ঠিক মনে পড়তেছে না, ওরেও বাসিওয়ালা, ওরেও বাসিওয়ালা খুব ভালো গান, আপনারা খুব মজা পাবেন গান শুনে, আপনারা শুনেন আমিও শুনি। ঠিক আছে বন্ধুরা, মনো মিয়ার দেশে রে প্রিয়া বাইতোয়ালা বাজে রে, মনো মিয়ার দেশে রে প্রিয়া বাইতোয়ালা বাজে রে, সাজে রে মনো মিয়া সাজে রে মনো মিয়া প্রিয়ার সাজুনালা সাজে রে, মনো মিয়ার দেশে রে প্রিয়ার বাইতোয়ালা বাজে রে।